হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করবো সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ঠিকঠাক আছি। তো আজকে ডিনারে নিয়েছি পরোটা। এই দেখো, ত্রিকোণ পরোটা করেছি, ঘি দিয়ে করেছি, আর পনির আর ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি, আর এখানে রয়েছে ছোলার ডাল। এই দেখো, দেখতে পাচ্ছ? তো আমি এখানেই রেখেছি, কারণ কি এখানে তো রাখার আর জায়গা নেই, তো সেই জন্য এখানটাই রাখতে হয়েছে, কিছু করার নেই আমার। তাহলে চলো খাওয়াটা শুরু করি। কিছুটা ডাল এখানে নিয়ে নিই, তাহলে আমারও সুবিধা হবে, না হলে দেখা যাবে ডালটা খেতেই ভুলে গেলাম। আজকে আর নতুন করে বলার কিছু নেই যে অসাধারণ হয়েছে, খুব ভালো হয়েছে, অ্যাজ ইউজুয়াল যেমন হয় সেরকমই। ছোলার ডালটা আমি নর্মালি করেছি, নারকোল দেইনি, কারণ কি নারকোল ঘরে ছিলও না আর দেইও নি, অনেক বেশি রিচ হয়ে যায়। সাদা জিরে আর মৌরি ফোড়ন দিয়ে করেছি, আর আদা কুচি দিয়েছি, ব্যাস আর কিছু দেইনি। আর লঙ্কা যেমন দেওয়ার একটু হলুদ দিয়ে, ব্যাস।
তাহলে চলো এখন গুড নাইট করলাম তোমাদের, আবার নতুন কোনো খাওয়ার ব্লগ বা রেসিপি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।